আজকের গল্পের নাম বাম ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ডাকাত সিরিজের আরো একটি গল্প সুন্দরবনে সুন্দরী গাছের জঙ্গলে ছিল বাম বাস ভয়ঙ্কর ডাকাত তবে কিনা তখনকার ডাকাতরা তো সাধারণ মানুষের ওপর অত্যাচার করত না বড় বড় ব্যবসায়ী ও জমিদারের কাছেই তারা ছিল আতঙ্কের ব্যাপার অবশ্য সাধারণ মানুষজনের ওপর তাদের নজর না থাকার আর এক কারণ সবাই তখন দিন আনা দিন খাওয়া মানুষ অথবা চাষি লোক তাদের ওপর চড়াও হয়ে পাবেটাই বা কি তা সে যাই হোক এই বাম গল্প শুনেছিলাম নরেন্দার মুখে নরেন্দা গড়িয়াহাট মার্কেটে মাছ বিক্রি করত ক্যানিং বাসন্তী ইত্যাদি অঞ্চলে ঘন ঘন যাতায়াত ছিল তার সুন্দরবনের বাদা অঞ্চলেই কোনো এক গ্রামে ছিল তার দেশ বাম গল্প নরেন্দার মতন করেই বলি আগেই বলেছি বাম ছিল ভয়ঙ্কর ডাকাত ঘর অব্দি লটকানো বাবরি করা চুল মাল মেরে পড়া খাটো ধুতি ছাড়া অন্য কিছুই পড়ত না শীতকালে শীত একটু বেশি হলে তবেই তাকে গায়ে চাদর জড়াতে দেখতাম একবার হলো কি আমরা কয়েকজন ছোট ছোট ছেলেমেয়ে মেয়ে পাঠশালা থেকে পড়ে ফিরছি নদীর ধারে উঁচু বাঁধের ওপর দিয়ে হঠাৎই আমি কাদায় পাহরকে পড়ে যাই নদীর জলে কথায় বলে সুন্দরবনের জলে কুমির ডাঙায় বাঘ পড়া মাত্রই ডাঙায় রোদ পোয়াতে আসা একটা কুমির খেজুর গাছের মতো শরীর নিয়ে ঝাঁপিয়ে পড়ল আমার ওপর তারপর আলু ভাতের মতো আমাকে মুখে নিয়ে তত্তর করে ভেসে চললো মাছ দরিয়ায় আমি তখন যন্ত্রণায় আত্মনাদ করতেও ভুলে গেছি তবে কিনা ভাগ্য ভালো যে সেই সময় বাম নজরে পড়ে যাই আমি আমার সঙ্গী ছেলে মেয়েদের চিৎকারে সে ছুটে এসে ওই দৃশ্য দেখেই বাঁধের উপর থেকে ঝাঁপিয়ে পড়ল নদীর জলে তারপর সাঁতরে কুমিরটাকে ধরে তার মুখ থেকে আমাকে যে কিভাবে ছাড়িয়ে আনলো তা বলে বোঝানো যাবে না এরপর কুমিরের দফা শেষ করে প্রায় অর্ধমৃত অবস্থায় আমাকে নিয়ে এসে মায়ের কোলে সমর্পণ করলো শুধু তাই নয় বড় ডাক্তার কবিরাজকে বাড়িতে ডাকিয়ে এনে আমার চিকিৎসার ব্যবস্থাও করালো বামবুদ্ধির ভয়ে আমাদের কাছ থেকে এক পয়সাও নিতে সাহস করলো না কেউ আমাদের ওই অঞ্চলে বাঘ আর কুমিরের আক্রমণে প্রায় বহু মানুষ প্রাণ হারাত অথবা গুরুতর জখম হতো তাই ওইসবের চিকিৎসা পদ্ধতিও ছিল উন্নত মানের এতএব সুচিকিৎসার গুণে কিছুদিনের মধ্যেই আমি ভালো হয়ে উঠলাম আর ভালো হওয়ার পর থেকেই আমি দারুণ সুনজরে পড়ে গেলাম বাম যখন তখনই সে আমার খোঁজ খবর নিত কুমিরের ভয়ে আমরা কেউ নদীতে স্নান করতাম না পুকুরে স্নান করতাম একবার হলো কি আমাদের পুকুরে কোথা থেকে যেন একটা কুমির এসে ঢুকলো তার প্রথম শিকার হলো একটি ছাগল তারপরই গড়াই কাকা নামে গ্রামেরই এক প্রবীণ গড়াই কাকা কোনো রকমে প্রাণে বাঁচলেও তার একটা পা কেটে বাদ দিতে হলো খবর গেল বাম কাছে সে এসে জলে নেমে জল তোল পার করে ঠিক টেনে তুলল কুমিরটাকে তারপর আসরিক শক্তি প্রয়োগ করে কুমিরের মুখে পা দিয়ে চুয়াল টেনে দু ফাঁক করে দিল বনের বাঘও ও গন্ধ পেলে ধারে কাছে আসতো না ওর কুমিরের ভয়ে যে নদীতে নামতে সাহস করতো না কেউ সেই নদীতে সে আমাকে পিঠে নিয়ে সাঁতার কাটত আমার বাড়ির লোক আতঙ্কিত হলেও যেহেতু বাম তাই কেউ কিচ্ছু বলতে সাহস করতো না তবে আমার মনে কিন্তু ভয়ডর ছিল না কোনো বরং মজা লাগতো সবচেয়ে মজার ব্যাপার আমরা জলে নামলে কুমিরগুলো আমাদের আক্রমণ করতে আসা দূরের কথা ভয় পালাত আজ তোকে নিয়ে এক জায়গায় যাব আমি বললাম কোথায় সে এক জায়গায় আমার কিছু টাকার দরকার আমি তো ছেলে মানুষ অত শত বুঝতাম না তাই বললাম তুমি তো ডাকাত তোমার আবার টাকার অভাব বাম মুখটা গম্ভীর হয়ে গেল বলল কে বলেছে রে তোকে এসব কথা কেন গ্রামের সবাই তো বলে তুমি ডাকাত বলে সবাই তোমাকে খুব ভয় করে বাম হেসে বলল। তুই করিস না তো না তাহলে দেখবি চল আমি কিভাবে ডাকাতি করি বলে আমাকে একটা ভাঙা মন্দিরের সামনে বসিয়ে রেখে কোথায় যেন চলে গেল বলে গেল ও দেরি হলে আমি যেন চলে না যাই আমি অনেকক্ষণ বসে বসে যখন বসে থাকার ধৈর্য হারিয়ে ফেলেছি ঠিক তখনই দেখি এক জটা জুট ধারী সন্ন্যাসী আমার দিকে এগিয়ে আসছে সন্ন্যাসী কাছে এসেই বলল চল নরু নরেন থেকে নরু আমার ডাক নাম বললাম তুমি হঠাৎ সাধু হয়ে গেলে যে খুব অবাক হয়ে যাচ্ছিস না তা তো হবই তোমাকে যে চেনাই যাচ্ছে না চেনা যাতে না যায় সেই জন্যই তো এমন সাজ এখন আমি হচ্ছি সাধু বাবা তুই আমার চালা চল আমার সঙ্গে আমি বাম সঙ্গে শহরে এলাম শহর মানে মফসলের শহর গঞ্জের মতো জায়গাটা সেখানে পান্নালাল মস্ত দোকান নামকরা ব্যাপারী খুব নাম ডাক্তার সাধুবেশী সাধু বেশি তার আর গিয়ে আশীর্বাদের হাত বাড়িয়ে বলল জয় হোক বাবা আমি সাধু তুমি সাধু খা বৃন্দাবনে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করব ঠিক করেছি কিছু অর্থ দিয়ে সাহায্য ওহে নিজের মঙ্গল চাও তো ভালোয় ভালোই কেটে পড়ো এখান থেকে না হলে দেবখানে জটায় দেশলাই কাঠি ধরিয়ে এক পয়সাও পাওয়া যাবে না এখান থেকে দূর হও কিছু না বলে আর এক বড় দোকানদারের কাছে গেল সেখানেও প্রত্যাখ্যান একজন ছোট্ট দোকানদার পাঁচটা টাকা দিয়ে বাম প্রণাম করতে এলে বাম প্রণাম নিল না বললো তুমি অচিরেই লাখপতি হবে বাবা বলে চলে এলো এই সব দেখে তো আমি অবাক যে বাম চোখের দিকে তাকালে ভয়ে বুক শুকিয়ে যায় লোকের তাকে ওইভাবে হেও পারতো সাধুর ছদ্মবেশে কে তাদের কাছে গিয়েছিল তাহলে দেখতাম কার ঘাড়ে কটা মাথা তবে আশ্চর্য ওরা বাম অত অবহেলা করলেও বাম কিন্তু নির্বিকার কিভাবে যে নিজের মেজাজটাকে ঠিক রাখলো তা ভেবে পেলাম না গ্রামে ফিরে বলল এরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জম আর এদের কালান্তক জম হচ্ছি আমি কাল যখন আমি ওদের সামনে গিয়ে দাঁড়াবো তখন দেখবি ওদের অবস্থাটা কি হয় সেদিনই সন্ধ্যাবেলা বামবদ্যীর লোকেরা কিছু বৃত্তবান লোকের বাড়িতে এবং ওই সব ব্যবসাদারদের আড়তে একটা করে চিঠি পাঠিয়ে দিয়ে এলো পরদিন প্রকাশ্য দিবালোকে বামবদ্দি ও লোকজনদের নিয়ে তিনটি গরুর গাড়ি করে চললো ডাকাতি করতে গরুর গাড়ি চেপে আমিও চললাম মজা দেখতে বামবদ্যির আবার সেই সাধু বেশ গঞ্জের মাঝে গরুর গাড়ি গিয়ে থামতেই লোকজন সব ফাঁকা গরুর গাড়ি থেকে নেমে মাথার জটা খুলে ফেলতেই চোখ কপালে উঠে গেল সাধু পড়লো বামবদ্দির পায়ে বাম এক লাঠিতে তাকে ধরাশাই করে বলল যদি নিজের আর পরিবারের মঙ্গল চাষ তাহলে টাকা পয়সা সোনা দানা অন্যান্য জিনিসপত্র যা যা চেয়েছি সব গাড়িতে ওঠা সাধু খা তাই করল অন্যান্য ব্যবসাদাররাও ভয়ে কাঁপতে কাঁপতে বাম দাবি অনুযায়ী সব কিছু তুলতে লাগলো গাড়িতে বামবদ্দি ও তার লোকেরা সব কিছু বুঝে নিয়ে চললো গ্রামের দিকে যাবার আগে একটি টাকার থলি সেই ছোট ব্যবসায়ীকে যাকে সে হবার কথা তাকে দিয়ে বলল এই টাকা দিয়ে ব্যবসাটাকে আরো ভালো রকম বাড়িয়ে নিস এতেই তুই বিত্তবান হবি তবে বিত্তবান হওয়ার পর গরিব দুঃখীদের ভুলে যাস না যেন আমরা যখন গ্রামে পৌঁছালাম তখন বাম মুখে এক গভীর প্রশান্তি এর ঠিক কয়েকদিন পরে এক ভর দুপুরে বাম আমাকে দারুণ একটা খেলা শেখাচ্ছিল সেটা হলো একটি লাঠির মাথায় কাঁসার একটি বগি থালাকে রেখে ঘোরানো আমি যতবার চেষ্টা করি ততবারই থালাটা পড়ে যায় অথচ বাম সেই সেই থালা বসিয়ে এমন ভাবে ঘোরাতে লাগলো যেটা বলবার ঠিক সুদর্শন চক্রের মতো দূরের জমিতে গিয়ে পড়তে লাগলো ওরই মুখে শুনেছিলাম এইভাবে অনেক বদ লোকের মুন্ডচ্ছেদ করেছে তা সে যাই হোক খেলা যখন জমে উঠেছে তেমন সময় কে যেন একজন এসে ফিস ফিস করে টান করে সোজা হয়ে দাঁড়ালো তারপর আমার হাত ধরে টানতে টানতে আমাকে নদীর বাঁধে যে বিশাল বট ডালপালা মেলে চারিদিক অন্ধকার করে রেখেছিল সেখানে নিয়ে এলো এরপর গাছে উঠে ছোটখাটো একটা খেলনা ঢোলক নিয়ে এসে বলল শোন এর ভেতরে মন্দির তৈরির জন্য ডাকাতির অনেক টাকা আছে এটা তোর কাছে সাবধানে রেখে দে আমি এসে চাইলে আমাকে দিবি এই টাকার কথা বাড়ির কাউকে বলবি না আমি অবাক হয়ে বললাম তোমাকে তো সবাই ভয় পায় কিন্তু তুমি এত ভয় পেলে কি জন্যে কোথায় যাচ্ছো তুমি ইংরেজ সরকারের পুলিশ আমাকে ধরতে আসছে আপাতত আমি জঙ্গলে গা ঢাকা দেব ওদের সাধ্য নেই আমাকে ওখানে গিয়ে খুঁজে বের করে সময় মতো আমি ঠিকই আসবো দু চার দিন গা ঢাকা দিয়ে থাকলেই সব আবার আগের মতো হয়ে যাবে বলে আর একটুও দেরি না করে বাঁধের উপর থেকে লাফিয়ে পড়লো নদীর জলে তারপর কুমিরের মতো সাঁতার কেটে কোথায় যেন হারিয়ে গেল এর বেশ কিছুদিন পরে এক মধ্য রাতে বাম এসে হাজির ইতিমধ্যে পুলিশ এসে গ্রাম তোল পার করেছে কিন্তু অনেক অনুসন্ধানেও নাগাল পায়নি বাম যাই হোক বাম এসে বলল। দে টাকাটা দে শিব পরে হবে আপাতত নদীর ওপারের মানুষগুলো না খেয়ে মরছে ওদের কিছু বিলিয়ে দি টাকা নিয়ে বাম আবার চলে গেল আমাদের এই অঞ্চলে অন্যান্য দেব দেবীর চেয়ে দক্ষিণ রায় বনবিবি ইত্যাদির পূজার প্রচলন বেশি কিন্তু বাম শিব ভক্ত হওয়ায় শিব মন্দির তৈরি করার ব্যাপারটাই তার আগ্রহ ছিল প্রবল এরপর থেকে গ্রামে পুলিশের আবির্ভাব হতে থাকায় মাঝে মধ্যেই আবির্ভাবিকে প্রায় সময় আত্মগোপন করে থাকতে হতো তবে কিনা বাম কথা রেখেছিল একটু দেরিতে হলেও গ্রামের মাঝখানে বেশ বড় সড় একটি শিব মন্দির সে করিয়ে দিয়েছিল তারপর গঞ্জের সেই ব্যাপারীরা যাদের অভিযোগে বাম পুলিশের কু নজরে পড়েছিল তাদের সবাইকে শেষ করে আরতে দোকানে ঘরে আগুন লাগিয়ে সেই যে উধাও হয়ে গিয়েছিল আর কখনো তাকে তল্লাটে দেখা যায়নি